شابه قاتل گرو زمار زیگانه که او نایره تو مائشه تای بازار কোথায় রইলেন প্রাণের মাগো জবিরে আপনার ছেলে কাঁদিতাছে কবরে এ দুহারের বন্ধুরালে আমার মা মাত্র 25-26 বছর বয়সে মারা গেছে আমার মা আমার কাছে আম পাড়া পড়ছে বাবা আমি আমার মায়ের ওস্তাদ আল্লাহর কসম করে বলছি সানি আমি আমার মায়ের ওস্তাদ আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুর আমার মা আমারে বলে ইলিয়াস রে আমি যদি আলেমের মাইয়া আব্বা আমারে আদর করত কারণ আমার নানা শুধু দুইটা মাইয়াই আছিল কোনো ছেলে ছিল না বাবা দুইটা মামা আমার হইছিল তারা বালে ঘর আগেই মারা গেছে আমার নানা আমার মারে অনেক আদর করত আমার মা নিজে আমারে বলে ইলিয়াস রে আমার আব্বা আমারে আদর করত কিন্তু ঠিক মতো পড়ায় নাই ওই ইলিয়াস কবরে কি জবাব দেব বাবা কবরের ভাষা বলে আরবি হাজরের ভাষা বলে আরবি মিজানের ভাষা বলে আরবি বাবা ওইখানে কোনো পাগলা ইংলিশ আরবি চলবে না আর যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবে না সে জবাব দিতে পারবে না বাবা আমি ওয়াজে শুনছি বাবা বাবা তুই আমার কোরআন শরীফ পড়া বিশ্বাস করে বাবা আমি মাদ্রাসা থেকে আয়া এক রমজান আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি আমি যখন আমার মায়ের কোরআন শরীফ পড়াই আমার মা কোরআন শরীফ যখন রাইকে তাকে দেয় এদিকে আমার দিকে তাকা যুবক ভাইরা আমার মা আম পারডারে এমন সুমা দেয় আর একবার আমার কপালে সুমা দেয় আল্লাহ আমার ইলিয়াস আমার ওস্তাদ আল্লাহ আমার ইলিয়াস আমার ওস্তাদ ও মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা মা গো আমার বিশ্বাস তুমি ভালো আছো আমি তোমার ভিতরে এত কবরে আজাবের ভয় দেখছি মা এই জানেন আমার আজকে বলতেছিল ও আমার ওস্তাদ জি বলে যদি আমার কাছে জীবনে পড়ে নাই তবে ওর বক্তৃতার ওস্তাদ আমি এটা আমি জানি আমার ডেকশন ছাড়া ওয়াজ করে না বাবা আমি যেই যেই কিতাব কিনতে বলি সেই সেই কিতাব ও কেনে বাজান রে আজকে আমারে বলতাছে আর ওয়াইফের কথা বলে আমার ওয়াইফ আপনার জন্য পিঠা বানায় পাঠাইতে চাইছিল আপনি কোন পিঠাটা পছন্দ করে আমি বললাম আমার মা যেই পিঠাটা আমারে খাওয়াইতো ওই পিঠাটা আমি সবচেয়ে বেশি আমার মা চিত্রটি পিঠাটা বানাইয়ে দিত কবুতরের গোস্তটা আমারে দিত আজকাও যেই বাসায় খাবার খাইলাম এরাও আমারে কবুতর বুনা করে দিছে বাবা তবে আমার মা ছোট্ট ছোট্ট আলু কুচি কুচি করে কেটে লম্বা একটা ঝোল বানাইয়ে দিত আমার মা আমারে বলতো তুই পেটটা ভরে খাবি আমি মাংস এসে সানিন যখন এই কথা বলছো আমার পাশে বসে কান্দে আল্লাহ আমার দাদা ভাইরা যারা মা নাই তারা কান্দে আমি জানি উমা ওই যে তুমি সাদের পিঠে খাওয়ায় গেল আর কোনদিন ওই সাদ আর পাইলাম না উমা
জীবনের শেষ খাওনটা তুমি খাওয়ায়া গেল আর বল্লা ইলিয়াস এমন একদিন আসবে এই পিঠা পাবি খাবি কিন্তু আমায় মায়ের কথা মনে করে কাঁদবি তুমি কেমনে বলে গেল গো মা আমি কি জানতাম তুমি আমার এইভাবে ছাইরা চইলা যাইবা মা তাহলে আরো দুইটা পিঠা বেশি খাইতাম আমি মাদ্রাসা যাওয়ার সময় সহজে ভালো জিনিস খাইতে চাইতাম না আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াস জি পিঠাটা একটু বেশি করে খা হয়তো আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না আমি জানতাম না রে দাদা ভাই আমার আলেম ভাইরা আমার মা আমার এইবার বিদায় দিয়ে দিচ্ছে আমি জানতাম না আমার পিঠা খাওয়ায় আর বলি ইলিয়াস জি আর খাইতে পারবি না মায়ের হাতে আফসোস করবি আর কাঁদবি ঠিকই আমার মা যা বলে গেল তাই হয়ে গেল ওই যে আমার মা খাওয়াইয়া বিদায় নিল আর কোনদিন দিলি না রে মা আমার মা আমারে সকালবেলা বিদায় দিয়ে পিঠা খাওয়াইয়া বিদায় দিল আর কোনদিন বলল না ইলিয়াস জি এই পিঠা খাবি ঠিকই কিন্তু আর মার হাতের খাইতে পারবি আল্লাহ তুমি দেখো দোহারের আমার কলেজার টুকরা প্রবাসী ভাইরা এই মাহফিল হয়তো অনেক প্রবাসীর টাকা দিছে মাহফিলে আসতে পারে না গো অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে অংশগ্রহণ করছে এই যে তোমাদের মাদ্রাসার মুহতামিম কান্দে আলিম ওলামা কান্দে কার বাবা নাই মা নাই আমি জানি না গো তবে একটা ওয়াদা করে যাই গো বাবা মায়ের মতো দুঃখিনী এই জগতে কেউ নাই গো তুমি বিদেশের থেকে লাকেজ নিয়ে আসছো মার কাছে ফোন করে দেখো আসার আগে মা তোমার কি লাগবো মা কি বলবে জানো বাবা কিছু লাগবে না তোর বডি ডেলাই আমার সামনে আয় এটাই আমার সবচেয়ে বড় উপহার কথা কর না কে আর আপনার বিবি বলে আপনার বোন ভাইরা বলে ভাই বলে আমার জন্য একটা আইফোন আইনো বোনে বলে আমার জন্য একটা সেন আইনো তোমার বোন জামাই আমারে খোটা দে তোমার শালি বলবে দুলা ভাই জীবনে তো বিয়ার পরে কিছু দিলেন না আমার লাগে একটা আইনে আর একজন মাত্র দরদি বলবে আমার কিচ্ছু লাগবে না এই দরদির মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই আমার নবী জীবনে মায়ের আদর ঠিক মতো পায় নাই বাবারে তো দেখে নাই আমিও মায়ের আদর ঠিক মতো পাই নাই রে ভাই লাত্তিউসটা খাইয়া মানুষ হচ্ছে কালকে বিশ্বাস কর ওই মিডিয়ার কাছে কালকে ওয়াজটা দেখি যুবক বাজান আপনি দেখেন যুবক ছেলেগুলা সিল্লেতি সিল্লেতি বেহুশ হয়ে গেছে কয়েকটা আমি যখন ওই কথাটা বলছি যাই যুবক তুমি 13-14-20 বছরের যুবক তোমার মার হাতের শীতের পিঠা খাও আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা থেকে আসতাম আর দেখতাম চাষিরা পিঠা বানাইতেছে গোল গোল সিতাই পিঠা আছে না হুজুর ওই সিতাই পিঠা গুলা বানাইতো আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম রসের মধ্যে আমার চাষি এইভাবে পিঠাটা ছাইড়া দিত টপট করে পড়তো আমি ভাবতাম মনে হয় আমার মা নাই চাষি মনে এক প্লেট আমাকে দিব আমাকে তিনটা বাইরে দিত না তখন কি করতাম জানো ও আমার মায়েরা আমার আওয়াজ যারা শুনতে আসছো গো মা তোমরা যারা আমার আওয়াজে বইয়া ইউটিউবে কান্দো আসলে কান্দার পিছনে আমি না আমার মাওলা আমার অনেক কষ্টে বড় করছে আমার মাওলা অনেক কষ্টে মানুষ করতে আমার মাওলা আমি এই জন্যই তো বাবা আমার ওয়াজের টাকা দিয়ে বাড়ি বেঁচে মসজিদ বানাইছি ওই সানিন যখন আমার মসজিদ দেখতে যায় গো দেখে আইসো তোমাদেরও দাওয়াত দিলাম ওয়াজ কমিটির ভাইরা তোমরা আমার টাকা দিয়ে আফসোস করো না কারণ আমার টাকা গুলা মসজিদ মাদ্রাসায় খরচ হয় আমার জীবনে সবচাইতে একটা ইতিহাস কোনোদিন আমি বলবো এই মাঘ মাসের শীতের মধ্যে আমার এক মামারি পিঠা বানাইছে হুজুর আমি দেখছি সারা রাত পিঠা বানাইছে
আমি গুনো গুনো তাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে আমারে ডাক দিয়ে একটা পিড়া দেয় না গো ওই দিনকে আমি মার কবরের কাছে বলছিলাম মা রে কেন তুই নিয়ে যে ছাইরা গেলি গো মা আবু তিন ভাইরে কেউ পিড়া দেয় না ও মা আমি একটা কথা মিথ্যা বলি নাই যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করব আমি যখন মার কবরের কাছে বলছি মা তুই কেন ছাইরা গেলি আমার তিন ভাইরে কেউ পিঠা দেয় না এই জন্য বাবা আমি আর কোনোদিন শীতের দিনে বাড়িতে আসতাম না কারণ শীতের দিনে আসি তো পিঠা খাইতে মনে যাইব কে বানায় খাওয়াইব তোমরা যারা ওয়াজ দিয়েছ দাদা ভাই রে আমার এই কান্না গুলো অভিনয় না আল্লাহর কসম করে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি ইলিয়াস রহমান জিহাদি এই চোখের পানি কান্না গুলো অভিনয় না রে কসম করে কেউ মিথ্যা কথা বলে না এই কান্না গুলো আমার ভিতরের কান্না যখনই এই শীতের মৌসুম আসে মায়ের কথা মনে পড়ে যায় রে তোদের যাদের মা আছে কোনদিন মার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা বলিস না একদিন চলে গেলে আর কোনদিন পাবি না এ তোহারে যুবক রে আজকে 2024 সালের পহেলা ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস পহেলা ফেব্রুয়ারি ইলিয়াস রহমান জিহাদির বুকটা চাকু দিয়ে ফেরিয়ে দেখলে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বৃষ্টি পড়ছে পুরো জমিনটা কাদা হয়ে গেছে এই কাদার মধ্যে যারা চেয়ার পাইতে বসে আছো যারা প্যান্টটা নষ্ট করে বসে আছো আমার বুকটা ভাইরে দেখ এই শীতের মৌসুম আসতে মার জন্য কত ব্যথা গো তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না যাদের বাবা আছে বুঝবা না এই সানিনের বুকটা যদি ভারিয়া দেখো বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই দুনিয়ার থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায় গো কিন্তু মনে রাখো মনের মায়ের মনের কষ্ট বাবা হারানো কষ্ট এটা মাপার মতো কোন জিনিস নাই এটা মাপার মাত্র জিনিস আমার মাওলার কাছে আছে হে যুবক এই কষ্টটা বুঝিয়া যারা কাঁপি মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো আমি তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই একটা যুবক একটা যুবক আর মায়েরে মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে মা দরজায় দাঁড়ায় বলছে আল্লাহ অফিস থেকে আসছে পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করত বাবা আমার মিরপুর 10 নম্বর তার ছোট ভাই বলে হুজুর আমার মায়েরে মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে যুবক আমি তোর দুইটা পাও ধরছি রে মা কারে কয় বুঝেল বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে তোমার ভাই একটা কলেজে পড়ো আর পাক করে খাওয়ান লাগে তোমার মা অসুস্থ তারও খাওয়ান লাগে আমি এত খাবার পাকাইতে পারবো না মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে মা ঘরের দরজায় যে বলে বাবা রে আমি তোরে কানের তা বেসে পরীক্ষার ফি দিছিলাম আজকে তুই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি পাইছো ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে হে বাবা তুই আমারে বাইর করে দিলি এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি বাজান এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে এলাকার যুবকগুলো ধরিয়া ওরে রাস্তায় আটকাইছে তুই তোর মায়েরে মারছস যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলাপান ধরে আটকাইছে ওরে মারবো কিলাবে নিয়ে
মা কেমনে জানো শুনছে আমার বোলারে কিলাবে আটকাইছে মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি মা পাঁচ পাখির মতো দৌড়ে গেছে বাবা আমার বোলারে মারিস না তো এই যে আমার বীরপুরের কথা কিলাবির মধ্যে আটকাইছে মা দৌড়ে গেছে কিলাবের সভাপতির পা দুটো জোরাই ধরে বলে বাবা আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতা না আমার পোলা আমার দোষ না আমার বোর কথা শুনে আমারে মারছে বাবা মারে নাই শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে কিলাবের সভাপতি কয় আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে খিলাবের সভাপতি আসলটা টান দিয়ে দেখে এখনো কানটা ভুল একটা হয়ে রয়েছে যখন মা শুরু করছে বাবা মা পাও ফুটে জড়াই ধরে বলে বাবা রে মারিস না যোগ ভাই আমার সাথে অদা দিবি ভাই তোকে যাগো মা আছে জীবনে কষ্ট দিবি না রাজি আছিস না ভাই রাজি আছিস না দাঁড়ানো যুবক ভাই রাজি আছিস না ভাই তোর পাও দূরে ধরছি রে ভাই ইলিয়াস রহমান জানি চিরদিন বাইসা থাকবো না রে আর কয় বছর বাঁচবো 25 বছর ওয়াজ করি কয় বছর বাঁচবার ক আমরা তো একদিন চলে যাব এই সানিন এবং তোমাদের ইমাম সাহেব একদিন ওয়াজ করব ওরাই হবে আমাদের স্থানে কিন্তু আজকে তো দেখে সাক্ষী রেখে যাই তোরা যদি আজকে আমার কথাটা শুনস তোর মা তোরে যতই কষ্ট দিক বকা দিক মারে জীবনে একটা কষ্ট দিস না তোর মতো মহাপুরুষ এই দুয়ারে কেউ থাকবো না কেন এই দরুদুটারে কষ্ট দিলে জানোস না ডাইরেক্ট আল্লাহর কলিজায় কষ্টটা লাগে যায় আল্লাহ ডাইরেক্ট কলিজায় লাগে যায় জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই তোমরা শুনছো একটা কথা আমার বিশ্ব নবীর কানে খবর গেল নবীর প্রিয় সাহাবী অত্যন্ত আব্দুল্লাহ ইবনে আলকামা কেউ বলেন তার নাম আলকামা বাবার নাম আব্দুল্লাহ আলকামাই ধরে লও এ আব্দুল্লাহ ইবনে আলকামা আলকামা ইবনে আব্দুল্লাহ যেটাই বলো এই আলকামা ইবনে আব্দুল্লাহ দৌড়ে যাইয়া স্টক করে ফেলাইছে হাত পা পড়ে গেছে মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে নবীর কাছে খবর গেছে হুজুর যে আলকামা গতকালকে আপনার কাছে এশারে নামাজ পড়ে গেছে হঠাৎ করে আলকামা পড়ে স্টক করে মৃত্যুর শয্যায় সজ্জিত কিন্তু হুজুর আমরা চেষ্টা করতেছি আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না আমার নবী পাগলের মতো দৌড়ে গেছে আঠু দুইটা গায়রে দিয়ে কয় আলকামা কালেমা পড় আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না যেই নবী হাতের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করে ফেলে আজকে আমার নবী হাত দিয়ে ইশারা দিয়া মাথায় হাত দিয়ে গালে ফু দিয়া বারবার বলতেছে আলকামা এই কালেমা পড় আলকামা পড়ে লা আদ্রি আমি কিছু জানি না আমার কিছু মনে নাই নাউজুবিল্লাহ বলে না আমার দোজাহানের বাদশাহ সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে চন্দ্রের দিকে ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় আজকে তার গালের মধ্যে ফু দেয় কামায় না দারে কুতনির হাদিস দেখবেন উলামা একরাম দারে কুতনি আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন আমরা এই বাচ্চাটা কথা বলে এমে থামাও না কেন এই এই বাচ্চাগুলো থামা তাকাও এদিকে আলকামার গালের মধ্যে নবী ফু দেয় কাজ হয় না একটু পরে আমার নবী বলে এই আই আলকামার মা কই আলকামার মা নাই যে হুজুর সে তো আপনার হাতের মুসলমান মারহাবা বলে মার ছেলে তো একসাথে কালেমা পড়ছে আপনার কাছে মক্কা মদিনা আসার পরে নবী বলে ছেলে মৃত্যু শয্যায় সজ্জিত মা কই তোর আওয়াজ এমন হলো কেন ভাই ভিতরে আওয়াজ নাই কেন এই মা কই ছেলে অসুস্থ মা কই আলকামার বিবি ঘরের থেকে আওয়াজ দিছে আমার শাশুড়ি আজকে বাসায় নাই তোমার শাশুড়ি কবে গেছে আজ থেকে এক মাস আগে কই গেছে তার বাবার বাড়ি কেন গেছে মা ছেলে একটু গেঞ্জাম হয়েছে নবীর আর বুঝতে বাকি নাই আসল ঘোরা ঘরে আগুন লেগে গেছে আসল হেড অফিসে আগুন লাগছে রে হেড অফিসে আগুন লাগছে আমি নবীর দোয়ায় কেন কাজ হবে না আলকামার বোনকে ডাক দিয়ে বলে হে আলকামার বোন তোমার মার বাসা কত দূর নবী এই তো একটু দূরেই দুইটা পাহাড় পারে দিলেই আলকামার বোনকে বলে তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো আমি নবী নামাজে যাইতেছি
আসরের পরে নবী আসলেন গো আপনারা জানেন হাদিস কানা বাবা আসরের পরে আসার পরে বিশ্বনবী আলকামার মারে পর্দার ভিতরে বসে বলে মা গো তুমি আলকামার মা আমার মা আমি আমেনাকে জীবনে প্রাণ দিয়ে ভালোবাসা তৃপ্তি মিটাইতে পারি নাই মা গো আলকামায়ের অবস্থায় তুমি কেন বাবার বাড়ি আলকামার মা কামদার বলে নবী গো আমার সন্তান কুরবান হোক আমার মা বাবা কুরবান হোক আলকামার কথা মারে বলবেন না মইরা যাক আমি মা চাই নাউজুবিল্লাহ বলেন না নবী আমার বলে কি বললেন আপনি আলকামা মইরা যাক আপনি চান মানে নবী একদিন বউর কথা শুনিয়া আমি মায়ের এমন জোরে একটা ঝাড়ি দিছিল সেদিন আমি বলছিলাম আলকামা জি আল্লাহ ঈমান দিয়ে মৃত্যু দেয় ওই আল্লাহ কিন্তু বেঈমান করে মৃত্যু দেয় কথা কর না কেন নবী আমি বলে ফেলেছিলাম যে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দেয় ওই আল্লাহ বেঈমান করায়া নবী আমার বলে তোমার আলকামা তো এখন বেঈমান হয়ে মরবে মা কয়তা তামার কি আছে নবী আমার বলে মারে আমি বুঝতে পারছি কম কষ্টে তুমি এই হাতটা দেও নাই ঠিক আছে তোমার ছেলে বেঈমান হলে তেমনি জাহান্নামে যাবে আলী রে ইয়া রাসূলুল্লাহ কষ্ট জোগার কর যুবক এখন চোখটা ফাটায়া কান্দি লম্বা চওড়া হাদিস সংক্ষেপে বলছি তাড়াতাড়ি কষ্ট জোগা বেলাল রে মদিনার সব যুবকরে খবর দে কেন সব যুবকগুলো দেখো আমি নবীর বিচার কত ভয়ঙ্কর মার কষ্ট দিয়া জাহান্নামে তো যেতেই হবে দুনিয়ার জাহান্নামের আগুনে আমি জ্বালাই দেই তোরা দেখ এই কথা বলে কষ্ট জোগাড় হয়ে গেল নবী বললেন বেলাল রে আগুন লাগায় দে আগুন লেগে গেল ধাউ ধাউ করে যখন চড়াগুলা ধরিয়া গেছে বাবা ওই খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন উঠিয়া গেছে পাতাগুলা আগুনের তাপে কাঁপতাছে বিশ্বনবীর অন্তরটাও কাঁপতাছে মা দেখি এবার একটা দৌড় দেবে রয় কিনা এরপর খেজুর গাছের পাতা কাঁপে মার অন্তর কাঁপে না বিশ্বনবী বলে আলকামার মার অন্তর যখন কাঁপে না অবশ্যই জাহান্নাম ছাড়া উপায় নাই ধে আলকামারে ফুল পানের মতো ফুল করে আগুনের মধ্যে ফেলাইয়া যুবক এখন একটা শিক্ষার মারবি রে যখনই হাত পাওয়া বাইন্দে ফেলছে আলকামার কাপড় দিয়া জাহান্নামী বলে নবী যখন আলীর হাতে তুলি দেয়া কয় দে জাহান্নামী রে ফেলাইয়া বাজান কেবল ফুটবলের মতো গোল করে যখন আলকামারে রওনা দিছে মা দেখে আলকামারে এখনই চাইলা ফেলবে ফুটবলের মতো একটা দৌড় দিয়া হাত দুটা জোর করে বলে ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আল্লাহ গো আমার আলকামা কবরে চলুক আমি দেখবো না আমার চোখের সামনে চলবে আমি সহ্য করতে পারবো না আমার চোখের সামনে চলবে আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে আমি মাফ করে দিছি আমি আমার আলকামারে মাফ করে দিছি আমার আলকামারে আমার কোলে দেন ও বাজা আলকামারে কোলে নিয়ে মা একটা শিক্ষার দিয়া কয় মালিক রে আমি যে বলছিলাম তুমি মনে হয় মাইন্ড করে ফেলেছ ও মালিক আমার মাইন্ড আমি উঠাই নিলাম তোমার মাইন্ড তুমি উঠাই লয়ে যাও যখন এই কথা বলছে বাবা আলকামার জবান দিয়ে কালেমা শুরু হয়ে গেছে খেলার ছলনায় অনেক সময় মায়ের কষ্ট দিয়ে ফেলার কথা বলতেছ বলতেছ ফট করে বেলে বলে তুমি কি বুঝো চুপ থাকো বলি না হ্যাঁ একসাথে বউলিয়া খাইতে এই বেটা এরকম করতেছে কা তোর মাইকের সাথে সব সময় ভালো চালাইলে হান বেটা গেছে কষ্ট হইতেছে ভাই আর মাত্র দুইটা মিনিট আমার দিক তাকায় থাক ভাই এখন রাত 11:30টার কাছাকাছি শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি প্রায় দুই ঘন্টার মতো আলোচনা করার পিছন যদি একটা কথা ভালো লাগে তো চোখ দিয়ে পানি পড়ছে আমি দেখছি আজকে তোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে ও দাঁড়িয়ে পাকা বাজান আপনার মার কবর আজ আজকে মাফ হয়ে যাবে বাবা শুধু আমার দিকে তাকাবা শুধু চোখের পানি পেলে কাঁদবা হালকা আমার মা বুকের মধ্যে নিয়ে যখন মাফ চাইয়া দিছে মাফ করে দিছে টাস টাস করে কালেমা নসিব হয়ে গেছে আলকামা ইমান নিয়ে বিদায় নিলে খেলার ছলনায় বৌরে লইয়া মারে নি এক পেরেলেরে খাইতে বসছো এক টেবিলে এক দস্তর খায় হঠাৎ করে কথায় কথায় তোর মারে বলে বলছে রে তুমি কি বুঝো চুপ থাকো বলি না আরে যদি মা নাই বুঝতো তোর মতো ছেলেরে 10 মাস 10 দিন পেটে বোঝা বইয়া দুনিয়া আনতো না
তোর মার আরো পাঁচটা পোলা হইছে ইচ্ছা করলে তোর মার মাত্র 1.5 বছরের ছোট বড় তোরা পাঁচ ভাই বোন ভাই ইচ্ছা করলে ওষুধ খাইয়া তোরে ফেলাই দিতে পারত ঠিক কথা কস না ঠিক ইচ্ছা করলে মায়ে বাসন করায় দিতে পারত হসপিটালে যায় আরে ভাই রে তোর বড় ভাইও দুধ খায় তুইও দুধ খা দের বছরের ছোট বড় দুই ভাই দুধ খা তোর মা ছাগলের বাচ্চার মধ্যে দুইটা পোলারে দুইটা স্তন গালে দিয়ে একসাথে দুধ খাওয়ায় এদিক দিয়ে তোর বাবার জামা কাপড় ধুইয়া দেয় এদিক দেখো তো ঘরগুলো মুইছা দেয় আহারে দরদি আবার তোর স্কুল কলেজের ব্যাগটাও গুছাইয়া দেয় আবার তোর টিবিনের খাবারটাও বাটিতে দিয়ে দেয় তোর বাবার টাকা দিয়ে যায় না টিবিনের পয়সা তোর মা রান্না ঘরের থেকে হোগলাডা উসা করে দেখে এখনো 50টা টাকা আছে ওই টাকাটা রাখছিল তোর মা একটু পান কিনে খাওয়ার লাইগা তোর মার জর্দার অভ্যাস আছে তোর বাবার কাছ থেকে রাখছিল জর্দা কিনে খাবে যখন শুনছে বাবায় টাকা দেয় না জিদ করিয়া ওই 50টা টাকা মা পান না খায় ফিরে তোর হাতে তুলিয়া ভাই মারই টাকা দিয়ে লেখাপড়া করে টিবিন করে আজকে বউ পয়া মায়েরে বুইলা গেলি আয় আমি তোর দুইটা পাও ধরি কোনদিন মায়েরে কষ্ট দিস না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি হইল রে তোর আল্লাহ বলেন লা হাওলা এ কায়ে এ কালা কোডালা তুই জুতাটা পাই দিস না বল এ তুই বয় তোর গরম হয়ে গেছে একটু পরে হ আলহামদুলিল্লাহ বলেন কি হইল রে তোর ভাই তোর ওই স্পিকার নাথে মাইক ঘুরে তাড়াতাড়ি সময় না আমার ভাইদের কষ্ট দিস না এখন ইশকের মাঠের খেলা এখন জান্নাতের রাস্তা যখন মারহাবা এরা সাড়ে 11টার সময় এখন আমার মওলার সাথে এরা প্রেম করবে এখন প্রেমের টাইম মারহাবা বলেন এ দুনিয়া সব নবী সাড়ে 11টার সময় নামাজে দাঁড়ায় কাঁদতো সেই টাইম দিয়ে তোরা দাঁড়ায় আছো এ আমার বিশ্বাস তোদের চোখের পানি আজকে কবুল হইব এ বৃষ্টির পানি আর তোদের পানি এখন কবুল হইব তোর মায়ের আজাব মাফ হবে তোর দাদা দাদির কবর আজাব মাফ হবে ভাই এ দাড়ি বাঁকা জান আপনার জীবনের গুণ এখন মাফ হবে দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে বাবা দমকল দিয়া দমকল বাহিনী ঠান্ডা করে আর তোমার আমার কবরে যদি আগুন লাগে যায় চোখের পানি দেওয়া সম্ভব না আল্লাহ কবুল করে জোর করে আমিন আমিন আর জোর করে আমিন আমিন আলাউদ্দিন সাবিরি মনে আছে কথাটা হ্যাঁ কি এই মুসলমানের বলা সত্য মাগো দুটো পাও ধরে বলছি এই যুবক যুবক রে এই দুনিয়া রঙের বেলুন দেখবি রঙের বেলুন ফুইটা তোর হাতের মধ্যে ঘোরে টস করে সুইচ দিয়ে একটা গুতা দিলে সব শেষ কথা কষ্ট কে এই যে তুই আর আমি কত সুন্দর কোট গায় দিছি ভাই এ কলিজার ভাই আমার এ কলিজার দু কলিজার টুকরা ভাই আমার কত সুন্দর শীতিতে বাসার লেগে জামা গায় দিছি রে ভাই এ ভাই আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে রেড হয়ে যাব আমার এই জামাটা খুলে রেখে দিব কথা ক ভাই কথা ক কথা ক কথা ক এই জামাটা খুইলে সাদা তিনখান মার্কিন কাপড় এইভাবে প্যাকেট কইরে জীবনের শেষ বিদায় দিয়ে কেউ কইব না আর শখের একটা শাকার শাটা ছিল ওই শাটটা ওরে গায়ে দিয়ে দে এই প্যান্টটা ও প্রতিদিন পরত খুব চয়েস করত খুব চুজ করত এটা পরে স্কুলে যাইতো এটা পরে বাজারে যাইতো এটা পরে সিনেমা দেখতে যাইতো এটা পরে ট্যাক্টর খেলাইতো এটা পরে সবকিছু করত এই প্যান্টটা অন্তত ওরে পরাই দে কত কত এই গেঞ্জিটার সাথে দিয়ে দে দিবে এরকম তিনখান কাপড় পরে তোরে বিদায় দিবে ভাই কি হবে সঙ্গে তোমার কাফনে কে হবে সঙ্গে তোমার মরো ভাই এই তিনখানে কাপড় তো লয়ে যেতে হবে আমার লয়ে যেতে হবে এই তিনটা কাপড় পেছানের আগে কিছু করার দরকার আছে না নাই আছে আল্লাহ আল্লাহ গওদা দে এই মাসে নামাজ আইছে পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বি উঠা হাত উঠা 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 আজকে আগে 1 ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 1 তারিখ
এই বৃষ্টির মধ্যে তারপরেও পাগল ঘুরে চলে আসছে আল্লাহ ঢাকা দোহার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সাক্ষী রেখে গেলাম বৃষ্টির পানিতে পুরো মাঠ ভিজে গেছে তারপরে তোমার পাগলগুলো 2 ঘন্টার উপরে দাঁড়ায় ধরে অসুল্ল আল্লাহ এদের সবাইকে তুমি maaf করে দিও আল্লাহ maaf করে দিও একটা ওয়াদা দে জীবনে যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি যতদিন বাঁচবি হারাম কাজ করবি না আজকাল যুবক নতুন করে একটা খেলা শুরু করছে বিবাহের অনুষ্ঠানে ড্যাকসেন বাজায় ঠিক কত কন্যা কেন ঠিক কথা আস্তে কইলে লুল হয়ে মরবি লুলা ডাইরেক্ট লুল হয়ে মরবি এ বুড়া বুড়া নামাজ পড়ে কপালে কহর ফেলা হেলাইছো পোলার বিয়ের সময় ড্যাকসে আনতে তুমি টাকা দাও সেরি না চাইতে তুমি টাকা দাও বুড়া তুই বুড়া নামাজ বললা কথা কন না কেন যে এলাকায় বিবাহের অনুষ্ঠানে ড্যাকসেট বাজায় যেই বিয়ায় মগার মগি বাসরঘর করবি ড্যাকসেট বাজাইয়া গান বাদ্য বাজাইয়া বলে বাসরঘর করবি আল্লাহর কাছে তওবা করিস যদি ওই বাসরঘরে আল্লাহর হুকুম একটা বাচ্চা তোর গর্ভে আইয়া পড়ে তোর বউ আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোর এই ছেলে কোনোদিন ভালো হবে না বিয়ার রাতে যারা ড্যাকসেট বাজাইয়া হারাম কাজ করে মদ বিয়ার খাইয়া বিয়া করবি হারাম কাজ করে কোনদিন সন্তান আলেম হবে না কোনদিন সন্তান মাদ্রাসায় ভর্তি হইলো থাকবে না যুবক তোর ভাউদরাদর্শী ওয়াদা দে জীবন চলে গেল কোন বন্ধুর প্রবঞ্চনা উপরে বিয়ের সময় ড্যাকসেট বাজাবি না অন্তত দোহারের এই জায়গায় ঘাটায় কোন ড্যাকসেট বাজবে না রাজি আছো না নাই কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও নামাও হাত এই তাকাও এইদিকে আরেকবার হাত তোলাবো ছেলের মুসলমানি মেয়ের খাত মেয়ের ওলিমা মেয়ের মাথায় পানি না কি কমু খাতনা ছেলের খাতনা ছেলের খাতনা মেয়ের মাথায় পানি বিয়ের গায়ে হলুদ কি বলে মাথায় পানি বলে না কি বলে গায়ে হলুদ মাথায় পানি এই মেয়ের গায়ে হলুদে বুড়া হাজি সাহেব ছোট বলে কইছে আব্বা ছোট বোন ছোট বন্ধুর বোনের বিয়ায় অনেক নাচ বাজনা হইছে অত বুজুর্গের দেখান যাবে না বন্ধু বাদনের সমাজে চলতে হয় একটু আনি বাপে প্রথম কই হুজুরের লগে কথা দিছিলাম নয় যে গাটায় আনন্দ যাব না মানুষ খারাপ করবে আমার সাহেব দিব ধরে অথবা রঙের ফুটলা আমার ভবি জানতে বলাবেন পোলা কত তুমি বেশি বুঝে না তাব্বা ওই আদি সাহেব উত্তরবঙ্গে দেখো না উত্তর ভাষার হাজির সাহেব সে হ্যাঁ পোলার বিয়ে ভাই তুমি তোমার কে বুড়াই চিন্তা করে আমি আর কি করবো তসবিরটা লই আমি বইয়ে থাকবো না মসজিদ ওই সময় তোমার তসবি দিয়ে মসজিদে বসা ফরজ না বুড়া ওই সময় তোমার লাঠি লিয়ে ঘরের দরজায় বসা ফরজ কথা বল রাখা দাও ওই সময় পুরা পোলার লগে না পেরে লাঠি একটা লয়ে বেহাইতে বেহাইতে কয়তো কয়তো মসজিদে যায় আর কয় কি লাইন আইনলা পোলা গো লাগে ভাললাম না আল্লাহ তুমি দেই হোক আল্লাহ দেখবি কি আগে তোমারে গরম ডিম দিবে আগে এ হারামি তুই মসজিদ আইছ কেন তুই যে বই থাকবি চেয়ার পাইতে ড্যাকসেটের কাছে কথা বল না কেন আর ড্যাকসেট তার কাটে দিবি অথবা গরম ডিম মারবি অথবা পোলা গোতে চুপুত্র করবি তাহলে তুই জান্নাতি ও পোলা এদিক দিয়ে সাকানাকা সাকানাকা দিল কান্নাং মারতাছে আর তুমি মসজিদে জেকে করতেছো হারামি বুড়া কথা কন না কেন এদিক দিয়ে পোলার বিয়ে সিসিং ফাক আর বুড়ে যে কয় জানা আল্লাহ আমি পারলাম না আল্লাহ কয় তোর দিমু দ্বারা ও পারলো না বাড়ি তোর ঘর তোর তুই পারবি না মানে তেমন হারাম দাদা পোলা জন্ম দিছোর কে কত কান না কেন যেই পোলা তোর কথা শুনবে না তোর কথা না শুনলে বাড়িতে তুই তো চিল্লায় জাগা কত কান না কেন চিল্লায় তো রাস্তা চিল্লায় জানে মসজিদে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কর গালে মধ্যে কেদা দে বদমাশটা কত কান না কেন এই এ তোরাই তো বাজাবি যেটা বাজাবি তোর গজব করবো তোর উপরে ড্যাকসেট দিয়ে জনগণকে নষ্ট করবি এলাকার মানুষের ঘুম হারাম করবি আর মুসলমানের পোলা দাবি করবি এই গান বাদ্য বাজাবে হিন্দু বিয়া কথা কান না কেন হিন্দু
মুসলমানদের ইবাদত হলো গান বাদ্য দোল তবলা হলো হিন্দুদের ইবাদত আর মুসলমান ইবাদত হলো কোরআন তেলাওয়াত যদি তোর অনুষ্ঠান করতেই হয় ওলিমা কর একটা গরু জবাই দে 10 টা ছাগল জবাই দে আলমুলাবাদ দাওয়াত দে কোরআন শরীফ পড়া মাদ্রাসা তালবিলি মানে মাইকে না ঘরের মধ্যে কাতার দিয়ে কোরআন শরীফ পড়া তুই বয়া বয়া শুন গান শুন কোরআনের গান শুন তোর পোলা আল্লাহর ওলি হবে মাইয়া হইলে রাবিয়া বসছিস আর তুই যদি গান বাদ্য বাজে বিয়া বিয়ার খাইয়া টিডিং টিডিং করে বিয়া করবি তিন মাস পরে বউ যাইবো অত বউ রেখে বিদেশ যাবি তোর বউ তোর ভাইয়ের মোটর সাইকেলে উঠা মইন্টুং ঘাটে যাবি চিনকাম পাকাল নাচান কাল্লা কাঞ্চান কাল্লা কথা কন না গায় বহুত কাম সেন এখন তো দিয়া যায় আর তো আর নিয়ত নাই বুইরা তাহাজ উপরে মাথায় কহর ফেলা দিছে পোলা ডেক্সেট বাজায় বিয়ার অনুষ্ঠানে মাইয়ের অনুষ্ঠানে বাবা নাম ফুটাই আমি কেতর আলীর বলা সদর আলী আমার বলা বিদেশ থেকে কামাই হইছে আমি ফুটাইতেছি ফুটানি সব জায়গায় না যেই কয় টাকায় ডেক্সেট বাজাই আলো লাগায় ফুটাবা ওই টাকা দিয়ে মসজিদের একটা গেট বানায় দিই ইদা মাতাল ইনসান ইনকাতা মালু ইল্লা মিন সালাতা পারলে মাদ্রে মসজিদে রুজুখানে একটু টাইস লাগাই দিও বাথরুমে টাইস লাগাই দিও যতগুলো আলেম ওলামা পায়খানা করবে তুমি জান্নাতের খাবার খাইবা ও এটা দিবা না ডেক্সেটে টাকা আছে ও বাবা পোলার বিয়ে আইছে টাকা নাই সুদের টাকা আইনে ডেক্সে ঠিক আছে না ভাই বল্লাভান সব করছে আমার 1 লাখ টাকা দাও দিবানে মাসে 10,000 দিবানে মাসে দেও এটা উলামানের মন রক্ষা করা ও তো সুন্নাত বাবা ডেক্সে বাজাবে উলামানা রক্ষা করা বলে সুন্নাত বুড়া বাপ সব জায়গায় পাকাইছো শয়তানি করতে করতে না খবরদার আমি আমার বাজানলে বলে গেলাম যদি এখন আমি জানি আপনার কথা আপনার পোলাপান শুনে না ঠিক না বেটি এই মোটাপে কি করবেন যদর আপনি যে কইয়া যাইতেছেন বুড়াগুলারে বাস দিতাছেন এই বুড়ার কথা শুনেনি বোলাবান এটাও ঠিক যদি আপনার কথা না শুনে আপনার আমি জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য একটা রাস্তা শিখাই দিয়ে যাই আপনি তিন দিনের জন্য ওই এলাকা ছাইরা দাওয়াত তাবলীগের কাজে চলে যান তলে বুঝবা আপনি পোলার কাজে সমর্থন দেন না ও তুমি নাও করবা আবার যখন যে নয়া এলে সেমরিতে গায়ে হলুদের সময় আমার ভাইয়ার বিয়ারে ঢোল ঢাক বাজে রে ওইটাও দেখবা আবার তুমি নাও করবা ফেরেশতায় বুঝে আমার আল্লাহ বুঝে কথা কন না কেন খবরদার যদি আপনি ওইটা সমর্থন না দেন তিন দিনের লেগে চিল্লাই যান তাহলে বুঝবে আপনি জিহাদ করতেছেন কথা কন না কেন এই যে টুঙ্গির ইস্তেমা চলতেছে এই যে কালকে তে শুরু যাব না এটা যাব যদি একটা বাদ দেশ না সকালে যাবি তো কে কে যাবে দিকে হাত তোল কে কে যাবি দাও একটা বুড়াই উড়াই নাই দাও একজন বুড়াই উড়ে সব যুবক উড়েছে এক বুড়াই উড়াই নাই দেখা যায় বুড়া বাম গুলা বয়া বয়া বোর খেতা খেতার মধ্যে বয়া পাহারা দিব বুড়ে দেখো একজন বুড়াই উড়াই নাই যেই বসে যাবে কথা কান না কেন এ আসলে তো বাচ্চা স্যার যাওয়া উচিত আগে কথা কান না কেন এই যুবক গুলা যাইতেছে বুড়া গুলা বয়া হন মাক্কি মারবো চিনেন না যাবেন তো ইনশাল্লাহ টুঙ্গিস্তমায় ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন যাবা দাদা ভাই যাবা কষ্ট পাইলি হারাম কাজ করবি বিয়া বিয়ার খাওয়াবি বিয়ার খাওয়াবি মদ খাওয়াবি যদি মদ কেউ খাইতে চায় বিয়ার অনুষ্ঠানে মদের বোতল আনবি ঠিকই কিন্তু এর ভিতরে মুত পি কষা বানাই মুতে দিবি একই রং দেখবি সাদা বোতলে একই রং আছে কবি খা মেডিসিন মেরে দিবি মদের মেডিসিন তলে বুঝবো তুই জিহাদ করছো আল্লাহ হেফাজত করুক জোর কানে আমিন আল্লাহ এই মাহফিল কে কবুল করেন সবার জানামালে বরকত দান করেন এই যুবকগুলোর টাকাগুলো কবুল করেন জুমার রাতে কবুল করেন